কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজি খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি। সভা সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে, খেলা হবে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেট ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। তো তিনি খেলার আয়োজন করেছেন, সেই খেলায় যে বিএনপির নেতাদের, যাদেরকে যে 30,000 বিরোধী নেতাকর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন, তারপরে এই যে কিংস পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অস্তুত ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য যে পয়সা খরচ করেছে, সালমানের প্রমাণ দিয়েছে 500 কোটি, এস আলম দিয়েছে 700 কোটি, দুই ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি, এই রকমের ডাকাত মাফিয়া লুটেরা আরও শিল্প গোষ্ঠী আছে যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। সেখানে এই যে তারা যে একটা লুটেরা গোষ্ঠী তৈরি করেছে টাকা পয়সা পদ পদবি দিয়ে, বাকশাল ছাত্রলীগের সভাপতি, বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস, তাহলে বিচার বিভাগের কি অবস্থা? এটা দ্বারা প্রমাণিত হয় না? চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? মামলা হবে হোক, অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননার, ওসি কোনো চুরি করে নেই তো, ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই নেই, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি, সেইটা যদি অপরাধ হয়, এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাব, কিন্তু এর সাথে কোনো আপোষ করব না। একটা সিটিং চিফ জাস্টিসকে যেমন কুকুর তেমন মুগুর মেরেছেন, এই কথা বলেছিলেন এই ঢাকার 90 বছরে রাজপুত্র বলবেন না, যুবরাজ বলবেন, ঢাকা দক্ষিণের মেয়র, শেখ পরিবারের ঐতিহ্যবাহী সন্তান তাপস সাহেব বলছিলেন যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম যেমন কুকুর তেমন মুগুর মেরে, সুশীলদেরকে বঙ্গোপসাগরে ফেলাবো বস্তাবরে, বাংলাদেশের আদালতের মুরদ হয় না তাপসকে ডেকে সেই বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার জন্য, বিপিনুর দুর্বল মানুষ তারে ডাইকে আদালতে ব্যাখ্যা চায়, তাপসের হ্যাডাম আদালতের হয় না, রিয়েলিটি এখন হয়। এই জন্য যদি আরো 3 বার আদালতে ডাকে, ডাকুক, এই আদালতে এই বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থা নাই, রিয়েলিটি। আস্থা থাকলে আজকে যখন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে বিএনপিকে ভাই অফার দিয়েছিলাম এক রাতে সব মুক্ত করে দেব, নির্বাচনে আসো, আর এই 25,000 নেতাকর্মীকে যদি আমি গ্রেপ্তার করে জেলে না ভরতাম, রাস্তায় হরতাল চলতো, অবরোধ চলতো, নির্বাচন করতে পারতাম না, তার মানে তারা বিরোধীদের হাতে শেকল পরিয়ে, হাত করা পরিয়ে তারা আজকে পয়সা চিক উল্লাস করছে যে তারা বিজয়ী হয়েছে, কি বীর পুরুষ এক একজন। এবং চিফ জাস্টিসের বাসায় হামলা হয়েছে, নাটক সাজিয়েছে, মির্জা ফখরুলের মতো সিনিয়র রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ, গোটা আওয়ামী লীগ খুঁজতে একটাও পাওয়া যাবে না, এরকম পার্সোনালিটি সম্পন্ন অনেস্ট মানুষ, ডিসেন্ট মানুষ পাওয়া যাবে না, তাকে মুক্তি দিচ্ছে না। আর নারী কেলেঙ্কারি করে সুবিধা নিয়ে সংসদে নৌকায় উঠেছেন ধানের শীষ থেকে, নব্য রাজাকার, ওরা মুক্তিযোদ্ধা না, সেই নব্য রাজাকারদেরকে আপনারা চেনেন, সেই নব্য রাজাকাররা ওই একই মামলার আসামি হয়ে জামিন পায়, মির্জা ফখরুল, আমির খসরু, মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, তারা জামিন পায় না, বিচার নিষেধাজ্ঞা দিল। আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না যে শেখ হাসিনার কারণে আমাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা এসেছে আওয়ামী লীগের কারণে? আমেরিকা কি আমাদের চেয়ারে বসাই দেবে? ইটস নট দ্য স্ট্র্যাটেজি। সো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলনের বিকল্প নাই, এখানে একটা জিনিস আমাদের প্রয়োজন, আন্দোলন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সহকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে থাকা, আইনি সহায়তা দিয়ে, চিকিৎসা সহযোগিতা দিয়ে, তার পরিবারের খোঁজখবর নিয়ে, সেইটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ।